আপনাদের কি ফেসবুকে দেখেছিলেন আগে? হ্যাঁ আচ্ছা, আমি ফেসবুকে দেখে এখানে আসছি। অনেক আমার পরিচিত অনেকে এখানে। আমি কোথায় স্টাডি করছি? স্টাডি বলতে আমার ইন্টার শেষ করে এমনিও এখন অ্যাডমিশন নেই আর কি। আচ্ছা আচ্ছা, ওয়েট করতেছ আর কি? হ্যাঁ, করোনার জন্য করা হয় নাই, এই গ্যাপ হয়ে গেল। নিয়ে নিও। আমি নাম্বিং স্প্রে দিব, বুঝতে পেরেছেন? নাম্বিং স্প্রেটা দিলে আপনি ফিল করবেন, আর সেপ্টাম পিয়ার্সিং সবচেয়ে কম পেইন আর সবচেয়ে ফাস্ট হিল হয়। তো আপনার এটা তো আরো একটা ভালো একটা নিউজ যে আপনি অনেক তাড়াতাড়ি পিয়ার্সিং করতে পারবেন আর পিয়ার্সিংটা হিল হয়ে যাবে। আর এক সেকেন্ডের একটা কাজ আপু, তো ভয় কিচ্ছু নেই, আপনি জাস্ট রিল্যাক্স হয়ে বসে থাকবেন, মুভ করবেন না পিয়ার্সিং করে না আপু, এটা রাখেন। আপু তো কথাই বলতেছেন না। আপু ইয়ার পিয়ার্সিং গুলো কত বছর লাগে? এটা আমি মনে হয় ক্লাস 9 এ থাকতে এই দুইটা করছি, এটা রিসেন্ট এই 1.5 বছর হয়ে গেল, 2 বছর হয়ে এরকম হবে। উপরেটা যদি একটু সেনসিটিভ একটু দাম লাগলে ইয়া হয়ে যায়। কার্টিলেজ পিয়ার্সিং গুলো একটু সেফলি রাখতে হয়, কারণ আপনি যত সেফলি রাখবেন। এমনি এরকম নাই আপনাদের এরকম পিয়ার্সিং উপরে যেটা? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তো আমি জুয়েলারি দেখাবো নি, কাজ শেষ করার পরে আমি আপনাদের জুয়েলারি দেখাচ্ছি, আপনি যদি লাগে নিতে পারবেন। যদি আমার বড় আপু আমারও এক্সপার্ট এগুলো, তারপরেও আমাদের মেশিন নাই, তো ওটার জন্য এখনো স্টার্ট করা হয় না আরকি, নাহলে এতদিন আমার এগুলো হয়ে যেত। আমাকে চুজ করছেন আপা, এত দূর থেকে আসেন না, এত ঝামেলা সহ্য করে, এত ট্রাফিক পার করে। থ্যাংক ইউ আপু, না আসলেও পেন নাই, কোনো পেন নাই। থ্যাংক ইউ।